মাফিয়াদের সঙ্গে নিয়ে বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল মালিক পক্ষের কয়েকজনের বিরুদ্ধে। বাঁকুড়া সোনামুখী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের রাজপুত কালীতলা এলাকার এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সম্মিলিত এলাকাবাসী পুকুর ভরাটের চেষ্টা তীব্র বিরোধিতা করেছেন, এমনকি বিষয়টি তারা স্থানীয় পৌর কর্তৃপক্ষ, জেলাশাসক থেকে রাজ্য ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে জানিয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, সোনামুখী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের রাজপুত কালীতলা এলাকায় বেশ কয়েকজন ব্যক্তি মালিকাধীন পুকুর রয়েছে। একেবারে শুরুর সময় থেকে স্নান করা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত কাজে এলাকার মানুষ ব্যবহার করে আসছেন এই পুকুরটি। সম্প্রতি কয়েক মাস আগে পুকুর মালিকদের কয়েকজনের তরফে মাফিয়াদের সঙ্গে তা ভরাটের কাজ শুরু হয়। ইতিমধ্যেই পুকুরের 1/6 শতাংশ ভরাট করা হয় বলে অভিযোগ। এই অবস্থায় তারা পৌর কর্তৃপক্ষ, পুলিশ এবং ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে বিষয়টি জানান। পরে প্রশাসনের তরফে পুকুরের ভরাট অংশের মাটি তুলে ফেলে আগের অবস্থায় ফিরিয়ে আনার মৌখিক নির্দেশ দেওয়া হয়, কিন্তু কাজ হয়নি। স্থানীয়দের অভিযোগ, এলাকার প্রায় 1000 মানুষ ওই পুকুরের জল ব্যবহার করেন। এই অবস্থায় পুকুর ভরাট হলে তারা জলকষ্টে ভুগবেন, তাই যে কোনো মূল্যে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তারা জানাচ্ছেন বলে জানান। পুকুর ভরাটের ঘটনায় শাসক দলের যোগসূত্র দেখেছে বিজেপি। দলের সোনামুখের বিধায়ক দিবাকর ঘরামি বলেন, বিষয়টি নিয়ে আমিও একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসনের উচিত শাসক দলের কথা না শুনে পুকুর ভরাট বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া বলে তিনি মনে করছেন বলে জানান। সোনামুখী পৌরসভার পৌরপ্রধান সন্তোষ মুখার্জিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, অনুমতি না নিয়ে জমির চরিত্র বদল শাস্তিযোগ্য অপরাধ। কয়েক মাস আগে বিষয়টি জানার পরই কাজ বন্ধ করা হয় এবং জেসিবি বাজেয়াপ্ত করা হয়েছিল। প্রশাসন কোনো ধরনের অন্যায় কাজে মদত দেবে না, প্রশাসন ওই এলাকার মানুষের সঙ্গেই আছে বলে জানান তিনি। বাঁকুড়া থেকে রঞ্জিত কুন্ডু, রিপোর্ট বাংলা সার্কেল নিউজ। আমাদের অভিযোগ বলতে ওই যে পুকুরটি সরা ভরা হয়, তারপর আমরা সবাইকে জানানো হয়েছে, তারপর আমরা পাড়া প্রতিবেশী সবাই মিলে অবজেকশনও করেছি, আমরা সব অফিসেও গেছি, কোনো অফিসে কোনো গুরুত্ব হলে না, একবার খালি কাগজ দিয়ে খালি এই করছে আর সেরকম কিছু বলছে না। ওরা পুকুরটা কারা ভরাট করছে? এই যাদের পুকুর তারা ভাগে যারা তারা ভরাটি করছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি পুকুরটা যেন থাকে সরকার। পুকুর ভরাট নিয়ে এই আমাদের এলাকার মধ্যে একটি পুকুর, একটি মাত্র পুকুর, অন্তত কিছু না হলো এইখানে এই 1-1.5 হাজার বসবাস লোকের মধ্যে এটা আমাদের ঠাকুর পুজোর থেকে আর করে কোনো সারা ইয়ের ব্যাপারে ব্যবহার করা হয়। এবারে এই একটি পুকুরকে ধরুন, যদি পুকুরকে যদি এইভাবে বুঝিয়ে দেয় তাহলে এটা আমাদের খুবই দুঃখের ব্যাপার। আর পুকুরটা বরাবরই এটা আছে সর্বসাধারণের ব্যবহারের জন্য। আচ্ছা, পুকুরটা বুঝিয়েছে ধরুন, যাদের কিছু মাফিয়া আছে অংশীদাররা তাদের কাছে দিয়েছে, তারা এটাকে এইভাবে রাতারাতি বুঝানোর ব্যবস্থা করছে। আজ অবধি পুকুরটাকে ধরুন ছোয়ানা ভাগ বুঝিয়েছে, এখনো তো দেখতে পাচ্ছেন আপনি পাড়ে মাটিকে কিভাবে স্তূপ আকার করে রেখেছে, দিয়ে এইটাকে ইয়ে করে এরা ল্যান্ড হিসেবে বিক্রি করার চেষ্টা করছে। প্রশাসন থেকে, বিএলআরও থেকে একটা মাপ করে সেখানে প্রশাসন আশ্বস্ত করেছিল গ্রামবাসীদের যে পুকুর যে অবস্থায় ছিল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু 1.5 মাস পেরিয়ে গেছে, এখনো ফেরত দেয়া হয়নি। আর শাসক দল বরাবর বলছে আমরা দেখছি, আমরা সমাধান করছি, কিন্তু সমাধান কি করে করবে? সোনামুখীতে আরো বিভিন্ন একাধিক পুকুর এভাবে ভরাট হয়েছে, বিভিন্ন কাগজ দেখিয়ে, বিভিন্ন ভাবে মানুষকে ভয় দেখিয়ে। তো এভাবে একটা শাসক দল বর্তমানে তারা ক্ষমতায় রয়েছেন, তারা রাজ্যে ক্ষমতায় রয়েছেন, পৌরসভায় ক্ষমতায় রয়েছেন, অথচ তারা এইভাবে বিভিন্নভাবে এই সাধারণ মানুষকে অসুবিধায় ফেলছে আর একের পর এক জলাশয় ভরাট করছে। আমরা এর তীব্র ধিক্কার জানাই, এর নিন্দা জানাই।